এখন হযরত মুহাম্মদ সম্পর্কে এসব তথাকথিত ভবিষ্যদ্বাণী দেখার পরে আসুন আমরা সেগুলোকে একটু তুলনা করি হযরত ঈসা মসীহর সম্পর্কে কিছু ভবিষ্যদ্বাণীর সঙ্গে, কারণ সেটা দিন রাতের পার্থক্য। হযরত ঈসার বিষয়ে যেসব ভবিষ্যদ্বাণী আছে সেগুলো কত পরিষ্কার, কার বিষয়ে সেখানে বলা হচ্ছে তার কোনো সন্দেহ নেই। উদাহরণস্বরূপ আমরা ঈসাইয়ার 53 অধ্যায় একটু দেখি, তার কিছু আয়াত পড়ি। আমাদের দেয়া খবর কে বিশ্বাস করেছে, কার কাছে মাবুদের শক্তিশালী হাত প্রকাশিত হয়েছে, তিনি সত্যিই আমাদের সব রোগ তুলে নিয়েছেন, আমাদের যন্ত্রণা বহন করেছেন, কিন্তু আমরা ভেবেছি আল্লাহ তাকে আঘাত করেছেন, তাকে মেরেছেন ও কষ্ট দিয়েছেন, আমাদের গুনাহের জন্য তাকে বিদ্ধ করা হয়েছে, আমাদের অন্যায়ের জন্য তাকে চুরমার করা হয়েছে, যে শাস্তির ফলে আমাদের শান্তি এসেছে সেই শাস্তি তাকেই দেয়া হয়েছে, তিনি যে আঘাত পেয়েছেন তার দ্বারাই আমরা সুস্থ হয়েছি। আমরা সবাই ভেড়ার মতো বিপথে গিয়েছি, আমরা প্রত্যেকে নিজের পথের দিকে ফিরেছি, মাবুদ আমাদের সকলের অন্যায় তার উপর চাপিয়েছেন, তিনি অত্যাচারিত হলেন ও কষ্ট ভোগ করলেন তবু মুখ খুললেন না। জবাই করতে নেওয়া ভেড়ার বাচ্চার মতো, লোম ছাটাইকারীদের সামনে চুপ করে থাকা ভেড়ির মতো তিনি মুখ খুললেন না। জুলুম ও অন্যায় বিচার করে তাকে হত্যা করা হয়েছিল, সেই সময়কার লোকদের মধ্য থেকে কে খেয়াল করেছিল যে আমাদের লোকদের গুনাহের জন্যই তাকে জীবিতদের দেশ থেকে শেষ করে ফেলা হয়েছে, সেই শাস্তি তো তাদেরই পাওনা ছিল। যদিও তিনি কোনো অনিষ্ট করেনি কিংবা তার মুখে কোনো ছলনার কথা ছিল না, তবুও দুষ্টদের সঙ্গে তাকে দাফন করা হয়েছিল আর মৃত্যুর দ্বারা তিনি ধনীর সঙ্গী হয়েছিলেন। আসলে মাবুদ তার ইচ্ছা অনুসারে তাকে চুরমার করেছিলেন আর তাকে কষ্ট ভোগ করিয়েছিলেন। মাবুদের গোলাম যখন তার প্রাণকে দোষের কোরবানি হিসেবে দেবেন তখন তিনি তার সন্তানদের দেখতে পাবেন আর তার আয়ু বাড়ানো হবে, তার দ্বারাই মাবুদের ইচ্ছা পূর্ণ হবে, তিনি তার কষ্টভোগের ফল থেকে তৃপ্ত হবেন। মাবুদ বলেছেন, আমার ন্যায়বান গোলামকে গভীরভাবে জানবার মধ্য দিয়ে অনেককে ধার্মিক বলে গ্রহণ করা হবে, কারণ তিনি তাদের সব অন্যায় বহন করবেন। সেই জন্য মহৎ লোকদের মধ্যে আমি তাকে একটা অংশ দেব আর তিনি বলবানদের সঙ্গে বিজয়ের ফল ভাগ করবেন, কারণ তিনি নিজের ইচ্ছায় প্রাণ দিয়েছিলেন, তাকে গুনাগারদের সঙ্গে গুনাহ হয়েছিল, তিনি অনেকের গুনাহ বহন করেছিলেন আর গুনাগারদের জন্য অনুরোধ করেছিলেন। তাই দেখা যায় এখানে একজনের কথা বলা হচ্ছে যিনি অন্যের পাপের শাস্তি বহন করেছে, যিনি তাদের পাপ নিজের কাঁধে তুলে নিয়ে কষ্ট ভোগ করবে এবং যাকে মানুষ তুচ্ছ করবে এবং অত্যাচার করবে। এটা হলো হযরত ঈসার আগমন সম্পর্কে একটা পরিষ্কার ভবিষ্যৎবাণী, এবং সেটা একজন মানুষের কথা বলছে। এটাকে তুলনা করুন হযরত মুহাম্মদের তথাকথিত ভবিষ্যৎবাণীর সঙ্গে, যেগুলো আসলে কোনো ভবিষ্যৎবাণী নয়। বলা হয়েছে যে তিনি বনি ইসরায়েলদের একজন ভাই হবেন, কিন্তু হযরত মুহাম্মদ তা ছিলেন না। ঈসাইয়াতে সেই তথাকথিত ভবিষ্যৎবাণীতে কোনো মানুষের আগমনের কথা বলা হচ্ছে না, এবং সোলেমানের গানে একই ব্যাপার, এবং ইয়োহান্নাতে পাকরুহের কথা বলা হচ্ছে, কিন্তু এখানে পরিষ্কারভাবে একজনের কথা বলা হচ্ছে যিনি আমাদের পাপের শাস্তি বহন করে কষ্ট ভোগ করে মারা যাবে। ঈসা মসীহর আরও সুস্পষ্ট একটি ছবি কল্পনা করা যায় না। তাই মসীহর বিষয়ে ভবিষ্যৎবাণী এবং তথাকথিত মুহাম্মদের বিষয়ে ভবিষ্যৎবাণীর মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে।